আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস। আজকে আমরা যাচ্ছি বায়ার হাটে গাইস, বায়ার হাটে, রাজশাহীর বায়ার হাট। সো গাইস, বেশি কথা না বলে আমরা চুপচাপ চলে যাই বায়ার হাটের উদ্দেশ্যে। সো আমরা বায়ার হাটে যেতে 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 এখন যাচ্ছি বায়ার হাটের দিকে। সো ভাই কি বলবো, রাস্তার ভিতরে এমন এক ধরনের সমস্যায় পড়লাম আমি আর আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ডের বাইকে করে যাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডের বাইক কি যে হয়েছে গাইস, আমার ফ্রেন্ডের বাইক আর স্টার্ট নিচ্ছে না। মিনিমাম 10 মিনিট ধরে ঠেলায় 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 ভাই কিক মারতে 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 ওর আমার দুজনারই যান শেষ। ওইও কিক মারছে, আমিও কিক মারছি, কিক মারতে মারতে দুজনারই অবস্থা শেষ একদম। সো গাইস, ফাইনালি বাইকটা ঠিক করা হলো, বাইকটা ঠিক করে এখন আমরা যাচ্ছি আবার। তো আমরা এখন আবার বায়া হাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, রওনা হয়ে এখন আমরা সোজা চলে যাব বায়ার হাটে। এখন আমরা যাচ্ছি বিমানবন্দর রোড দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি গাইস। এখানে একটা সমস্যা হয়ে গেছে, আসলে আমরা এদিক দিয়ে বায়ার হাটে ডাইরেক্ট শর্টকাট দিয়ে চলে যেতে চাইছি আর আসলে আমাদের গাড়ির কাগজ ছিল না, যার কারণে এখানে একটা পুলিশ দাঁড়াইছিল, যার কারণে এখানে একটা পুলিশ দাঁড়াইছিল, যার কারণে আমরা আবার সোজা নহাটা দিয়ে, নহাটার এপাশে একটা চিপা একটা রাস্তা আছে, তো আমরা এখন ওই দিকে যাচ্ছি চিপা চাপা দিয়ে। এখন কোনো রকম আমাদেরকে বায়ার হাটে যেতে হবে, যাই করে হোক, যেহেতু আমাদের গাড়ির কাগজ নাই সেহেতু আমাদের এখন কোনো কিচ্ছু করার নাই গাইস। পাশে একটা পুলিশের গাড়ির মতন একটা গাড়ি ছিল, তো আমি আর আমার ফ্রেন্ড আবার ভয় করে রয়েছিলাম যে এটাও আবার পুলিশের গাড়ি নাকি। তারপর আমি ভালো করে দেখলাম যে এটা পুলিশের গাড়ি না। তার উপর এখন আমাদের গোটা বাংলাদেশে ভোট চলছে, যার কারণে এখন চারিদিকে পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ, আর এখন পুলিশ ধরলে ভাই ডাইরেক্ট একদম গ্যারাজ করে দিবে। সো গাইস, ফাইনালি আমরা চিপা চাপা রাস্তা দিয়ে যাচ্ছি বায়ার হাটের উদ্দেশ্যে। এখন আমরা এমন চিপা রাস্তাতে যাচ্ছি আর এই রোডে আসলে কোনো লাইট টাইটের ব্যবস্থা নাই, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা একটু সামনে এগিয়ে এমন একটা জিনিস দেখলাম গাইস, কি বলবো, আপনাদেরকেও দেখাচ্ছি গাইস, একটু ধৈর্য ধরেন, একটু জাস্ট একটু থামেন গাইস। আসলে বাইরের পাশে একটা খানকা আছে আর এই সেই বায়ার পাশের খানকাটা গাইস, এটাই হলো সেই বিখ্যাত খানকা বায়ার মোড়ের। তো খানকা পের হয়ে আমরা আবার সোজা রওনা হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। আসলে আমরা যাচ্ছি একটা ঔষধ নিতে বায়ার হাটে, বায়ার হাটে আসলে ওষুধটা পাওয়া যায়, তাছাড়া বায়ার মোড়ের আশেপাশে কিংবা নহাটার দিকেও আসলে পাওয়া যায় না ওষুধটা। সো ফাইনালি আমরা চলে আসলাম বায়ার হাটে গাইস, এটাই হচ্ছে বায়ার হাট। আর আমরা এখন যাচ্ছি সোজা ওষুধের দোকানে, আসলে ওষুধের দোকানটা হলো একটা হকারের দোকান, সেই হকারের দোকানে আমরা চলে আসলাম। এখন হকারের দোকান থেকে ওষুধটা নিয়ে আমরা এখন সোজা চলে যাব সামনের দিকে গাইস। হকারের দোকান থেকে আমরা ওষুধ নিয়ে এখন সোজা চলে যাচ্ছি হাটের ভিতরে। সো গাইস, এগুলো করতে করতে আশেপাশে দেখতে দেখতে আমার আমার ফ্রেন্ডের মাথায় একটা কুবুদ্ধি আসলো, আর আমার ফ্রেন্ড যাচ্ছে সেই কুবুদ্ধিটা করতে। আসলে সে বুবা সেজেছে আর বুবা সেজে সে ফান করবে লোকটার সাথে। সো গাইস, আপনারা দেখেন ভালো করে কি করছে। ভাই কি বলবো, আমার ফ্রেন্ডের শয়তানি দেখে আমি ওখানে হাসতে হাসতে একদম আমার অবস্থা শেষ। তো আমি হাসতে হাসতে অনেক ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি এখানে চলে আসলাম আলু পুরি খেতে। আর এটা বায়ার হাটের ফেমাস আলু পুরি, এখানে অনেক ভালো সুন্দর আলু পুরি পাওয়া যায়। যাই হোক, আমি কয়েকটা আলু পুরি আর কয়েকটা পেঁয়াজি নিয়ে খেতে বসে গেলাম। আর খেতে খেতে ভাই আশেপাশে দেখছি, আমার ভিডিও করা দেখে ভাই এত পরিমাণে লোক আমার দিক তাকাচ্ছে, খালি চারিদিক দিয়ে আমি ভালো করে ভিডিও করতে পারছি না, ভালো করে খেতেও পারছি না। মানুষ খালি আমার থেকে একদম মানে মনে হচ্ছে ভূত দেখেছে আমার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হাটের ভিতর যাচ্ছি। আসলে আমরা অনেকক্ষণ ধরে অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম যে হাটের ভিতর কি যেন একটা হচ্ছে। তো এখানে আসার পর আসলে দেখলাম যে এখানে আসলে একটা সাপের খেলা হচ্ছে, আর সাপের খেলা আমার একদম ভালো লাগে না। Ha 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 ha!
আমার এমনিতেও সাপের খেলা ভালো লাগে না, তারপরেও এখানে একটু আসলাম ভিডিও করার জন্য। ভিডিও করতে করতে ভাই এত পরিমাণে বিরক্ত লাগছিলো সাপের খেলা দেখতে, কি বলবো গাইজ, একদম পুরা ফালতু একটা জিনিস একদম। মানুষ এখানে আসা মানে সময় নষ্ট করা শুধু এখানে এসে। তো গাইজ আজকে আমাদের ভিডিওটা এইটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে আমাদের আরো অনেক ভালো ভালো ভিডিও আসছে, ততদিন পর্যন্ত আমাদের পাশে থাকবেন।